মুহূর্তে সাগরদিঘি থেকে খবর আসছে, সেখানে বিভিন্ন দলের ব্যানার ও পোস্টার লাগানো টোটো, আর সেই টোটোকে করেই নিয়ে আসা হচ্ছে ভোটারদের, এমনই অভিযোগ উঠে আসছে। কথা বলবো ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজ শেখ। রাজ, কি দেখতে পাচ্ছ জানাও। হ্যাঁ দেখো সন্ধ্যা, 78 নাম্বার বুথে বরগড়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে একেবারে লম্বা লাইন আমরা দেখতে পেলাম। কিন্তু তার সাথে সাথে যেটা দেখতে পেলাম যে একেবারে নির্বাচনী বিধি ভঙ্গের চিত্র আমরা দেখতে পেলাম, একেবারে বুথে নিয়েছে নামানো হচ্ছে তাদের পার্টির ফ্ল্যাগ লাগিয়ে। বিভিন্ন রাজনৈতিক দল যেমন সিপিএম, কংগ্রেস, জোট, তাদের ফ্ল্যাগ লাগানো রয়েছে টোটোতে, এবং সেই টোটোতে করে কিন্তু ভোটারদের নিয়ে আসা হচ্ছে বুথের কাছে এবং বুথে নামানো হচ্ছে। তারপরে পরে আমরা যেটা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের একটি টোটো, সেই টোটোতেও কিন্তু ভোটারকে নিয়েছে বুথের মধ্যে নামানো হচ্ছে, যেখানে নিয়ম রয়েছে যে 100 মিটারের মধ্যে কোনো ধরনের ফ্ল্যাগ লাগানো যাবে না, কোনো নামের হোর্ডিং লাগানো যাবে না, কোনো কিছুই থাকবে না কোনো রাজনৈতিক দলের। কিন্তু সেই নির্বাচন বিধি ভঙ্গ করে কিন্তু একেবারে বুথ পর্যন্ত নিয়ে আসা হচ্ছে ফ্ল্যাগ লাগিয়ে ভোটারদের। সন্তানরা কি বলছেন, যারা নিয়ে আসছেন তাদের ঠিক কি বক্তব্য, তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে তোমাদের, কি বলছে? তাদের সাথে কথা বলা সম্ভব হয়েছে, তাদের সাথে কথা বললাম, তারা বলছে আজকের দিনই তো নিয়ে আসতে হবে, আজকের দিনই তো লাগাতে হয়, আজকেই তো নিয়ে আসতে হয় সকল মানুষকে, আজকে তো ফ্ল্যাগ লাগাতে হয়, এমনই বক্তব্য যারা নিয়ে আসছেন রাজনৈতিক দলের সমর্থকদের। আমরা শুনবো সেই বক্তব্য। অনেক ধন্যবাদ রাজ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজ শেখ। কি বক্তব্য সেটা শুনে নি প্রথমে। আজকে দিনে তো হয় না, আজকের দিনেই হয় তো ভোট, তো আনন্দ সবাইকে নিয়ে আসছেন, সাহায্য করছেন, তাই তো? সকলকে সাহায্য করছেন। এলাকা না মুজা, এলাকা বড়গড়া, এই গ্রামের নাম মুজা, এই গ্রামের নাম কি? ভহরি দক্ষিণ পাড়া। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম মাহবুব আলম। থ্যাংক ইউ। এই আমি এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি পলাশ সিংহ রয়েছে। পলাশ, কি চিত্র দেখতে পেলে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, জানাও। দেখো সাগরদিঘির বরগুড়া দক্ষিণপাড়া এলাকায় দেখা গেল যে বিভিন্ন রকম রাজনৈতিক দলের ব্যানার এবং পোস্টার নিয়ে ভোটার, ভোট যারা ভোট দিতে আসছেন তাদেরকে দূর দূরান্ত থেকে নিয়ে আসা হচ্ছে, এমনই চিত্র লক্ষ্য করা গিয়েছে বরগুড়া দক্ষিণপাড়া সেই বুথ নম্বরে। চালকদের সঙ্গে কথা বলে তারা জানিয়েছেন যে অনেকেই ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আসতে পারছেন না, এবং সেই কারণের জন্যই কিন্তু পার্টির তরফ থেকে কিন্তু টোটো গাড়ি করে দেওয়া হয়েছে, যাতে ভোট যারা দিতে আসছেন তাদেরকে যেন ওই গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয়। নজর রাখো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি ছিল, পলাশ সিংহ ও রাজ শেখ। তারা যেমনটা জানালো যে রাজনৈতিক দলের ব্যানার পোস্টার লাগানো টোটো, আর সেই টোটোতে করে নিয়ে আসা হচ্ছে ভোটারদের, এবং যেখানে একেবারে নির্বাচনী বিধি ভঙ্গের চিত্র সেখানে ধরা পড়ছে।